মুক্তির আগেই আলোচনায় চলে এসেছেন আদিপুরুষ সিনেমাটি। দীর্ঘদিন ধরে মানুষ এই সিনেমাটির জন্য অপেক্ষা করেছেন। অনুগামীদের কৌতূহল কমিয়ে নির্মাতারা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন দিন কয়েক আগেই, যা দেখে খুশি হয়েছিলেন অনুগামীরা। টিসিস ইউটিউব চ্যানেলে রোববার মানে 3রা অক্টোবর প্রকাশ পেয়েছে আদিপুরুষ সিনেমার টিজার। প্রকাশ্যে আসতে মুহূর্তে ভাইরাল টিজারটি। টিজারে প্রভাসকে দেখা গেছে রাঘব অর্থাৎ রামরূপে। টিজারে ভিজুয়াল ইফেক্ট বেশ নজর কাড়া। কখনো পানির নিচে রাঘবকে তপস্যারত অবস্থায় দেখানো হয়েছে, কখনো আবার ধনুর্ধর হিসেবে তিনি ক্যামেরার সামনে এসেছেন। টিজারে দেখা মেলেছে বলিউডের নবাব সাইফ আলী খানকেও। দশানন রাবণ হিসেবে ধরা দেবেন বড় পর্দায় তিনি। সিনেমায় জানকী অর্থাৎ সীতার ভূমিকায় অভিনয় করেছেন কীর্তি সানন। হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত নাগে এবং লক্ষণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। ওম রাউত পরিচালিত আদিপুরুষ রামায়ণ দ্বারা অনুপ্রাণিত একটি পৌরাণিক সিনেমা। 2023 সালে 12ই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।